আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো আছো? এই প্রত্যাশা রেখে আজকে আমার 7 নম্বর অনলাইন ক্লাস শুরু করছি। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আমি গত ক্লাসে তোমাদেরকে মডিফায়ার পড়িয়েছিলাম। তো আজকে আমরা মডিফায়ারের দ্বিতীয় অংশটি দেখব ইনশাআল্লাহ। গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে কোনো শব্দের পূর্বে বা পরে যদি কোনো অতিরিক্ত ইনফরমেশন দেয়া হয়, তো সেই অতিরিক্ত ইনফরমেশনগুলোকেই আমরা মডিফায়ার বলি। আর সেই মডিফায়ার প্রাথমিক মডিফায়ার দুই প্রকার, প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। আমরা প্রি মডিফায়ার হিসেবে প্রথমে আলোচনা করেছিলাম যে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। এরপরে আমরা আলোচনা করেছিলাম ডিটারমাইনার অ্যাজ প্রি মডিফায়ার, পজেসিভ অ্যাজ প্রি মডিফায়ার। আজকে আমরা আলোচনা করব ডিমনস্ট্রেটিভস, মানে আমরা ডিটারমাইনার নিয়ে আলোচনা করেছিলাম। ডিটারমাইনার আবার দুই ধরনের ছিল, স্পেসিফিক ডিটারমাইনার্স আর জেনারেল ডিটারমাইনার্স। আর স্পেসিফিক ডিটারমাইনার্সের দুইটা ব্যবহার আমরা শিখেছিলাম। একটা হলো আমরা শিখছিলাম ইউজ অফ ডেফিনিট আর্টিকেল, আর একটা শিখছিলাম আমরা ইউজ অফ পজেসিভস। তো আজকে আমরা দেখব ডিমনস্ট্রেটিভসের ব্যবহার। তো আমরা প্রথমেই বুঝে নেই যে ডিমনস্ট্রেটিভস জিনিসগুলো কি। তোমরা জানো যে দিজ মানে ইহা, দ্যাট মানে উহা। কাছের বস্তুকে বোঝাতে দিজ ব্যবহৃত হয় আর দূরের বস্তুকে বোঝাতে দ্যাট ব্যবহৃত হয়। এই দিজ এবং দ্যাট দুটোই হলো সিঙ্গুলার নাউনের পূর্বে বসে, আর এই দুটোর প্লুরাল হলো দিজ ইকুয়াল টু দিজ, দ্যাট ইকুয়াল টু দোজ। তার মানে দিজ অর্থ যদি হয় ইহা, দিজ অর্থ এইগুলি, দ্যাট অর্থ ওইটা, দোজ অর্থ ওইগুলি। তো এই যে চারটা শব্দ, এই চারটা শব্দ দ্বারা আসলে সাধারণত দিক নির্দেশ করা হয়, ইশারা করা হয়, ইশারা। তো এই যে দিক নির্দেশ করা বা ইশারা করা, এটাকে কী বলা হয়? এটাকে ডিমনস্ট্রেটিভ বলা হয়। এবার আসো, আমি নিচে কিন্তু লিখে দিয়েছি, দেখো যে দিস এবং দ্যাট সিঙ্গুলার নাউনের সাথে, দিস এবং দোজ প্লুরাল নাউনের সাথে ব্যবহৃত হয়। যেমন দেখো, তোমাকে যদি বলা হয় দিস হাউস, হাউস সিঙ্গুলার, এর জন্য দিস বসেছে। কিন্তু পরের বাক্যটা দেখো, দিস কার্স, দিস কার্স, তার মানে কার্স প্লুরাল, এখন তার পূর্বে দিস বসেছে। এটা তোমাকে বুঝতে হবে। এখন এই যে ডেমনস্ট্রেটিভের ব্যবহারটা আমরা দেখলাম, এটা পরীক্ষায় প্রশ্নটা কীভাবে হবে, পরীক্ষায় প্রশ্নটা হবে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ আ ডিমনস্ট্রেটিভ, মানে একটা ডিমনস্ট্রেটিভ দ্বারা নাউনটাকে কী করো, প্রি মডিফাই করো। তখন তুমি দেখবা যে নাউনটা সিঙ্গুলার আছে কি না, সিঙ্গুলার থাকলে দিস দিবা বা দ্যাট দিবা, আর যদি নাউনটা প্লুরাল থাকে তখন কী দিবা, দিস দিবা অথবা দোজ দিবা। এবারে চলো সামনে, এরপরে হলো জেনারেল ডিটারমাইনার্সের ব্যবহার। আমরা এতক্ষণ স্পেসিফিক ডিটারমাইনার্সের ব্যবহার দেখলাম, এখন আমরা জেনারেল ডিটারমাইনার্সের ব্যবহার দেখব। জেনারেল ডিটারমাইনার্সের মধ্যে আমাদের প্রথমেই আছে হলো ইনডেফিনিট আর্টিকেল, আর ইনডেফিনিট আর্টিকেল মানে হলো এ এবং অ্যান, এই দুটিকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। তো পরীক্ষায় প্রশ্নটা কীভাবে হতে পারবে, পরীক্ষায় প্রশ্ন হবে এভাবে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ আ ডিটারমাইনার, যে একটা ডিটারমাইনার দ্বারা নাউনটাকে কী বানাও, প্রি মডিফায়ার, প্রি মডিফাই করো। যেমন দেখো, আ
ড্যাশ ভিলেজ ডক্টর ইজ আ ভেরি ফ্যামিলিয়ার ফিগার ইন দি রুরাল বাংলাদেশ, মানে গ্রামীণ বাংলাদেশে গ্রামীণ ডাক্তার খুবই পরিচিত মুখ বা খুবই পরিচিত ব্যক্তি। তাহলে এই জায়গাতে আমরা কী বলতে পারি? আ ভিলেজ ডক্টর আনসার। এরপরে দেখো, ইংলিশ হ্যাজ বিকাম ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আনসারটা হবে ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা জেনারেল ডিটারমাইনার্সের ব্যবহারের মধ্যে থেকে এ এবং অ্যান দেখলাম যে এ হলো, এ এবং অ্যান দুটোই হলো অনির্দিষ্ট নাউনের পূর্বে বসবে, এবং যদি ভাওয়েল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে অ্যান বসবে, আর শব্দটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে এ বসবে। যেমন এ ভিলেজ, আর ওদিকে হলো ইন্টারন্যাশনাল, এর আগে হলো অ্যান। এরপরে হলো কোয়ান্টিফায়ারের ব্যবহার। কোয়ান্টিফায়ার জিনিস কি? দেখো, সংখ্যা সম্পর্কিত কোনো তথ্য প্রদানের জন্য কোয়ান্টিফায়ার ব্যবহৃত হয়, অর্থাৎ যে সকল শব্দ দ্বারা সংখ্যাবাচক বোঝায় বা সংখ্যা বা পরিমাণ সংখ্যাবাচক মানে সংখ্যাবাচক শব্দকে কোয়ান্টিফায়ার বলা হয়। কোয়ান্টিফায়ারগুলো কী কী দেখো? ওয়াল, এনি, আ লট অফ, লটস অফ, মোর, মোস্ট, নো, নো, নান, সাম, প্লেন্টি অফস। প্লেন্টি অফ, হিপস, হিপস অফ, আ লোড অফ, লোডস অফ, টনস অফ, বোথ, ইচ, আইদার, আ ফিউ, ফিওয়ার, নিদার, সেভারাল, আ কাপল অফ, হান্ড্রেডস অফ, থাউজেন্ডস অফ, আ লিটল, মাস, আ বিট অফ, ওয়ান, টু, থ্রি। এই সবগুলোই হলো কোয়ান্টিফায়ার। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, আর তোমরা সব জানো এগুলোর অর্থ, জানো অল মানে সব, এ লট অফ মানে অনেক, মোর মানে আরও বেশি, মোস্ট মানে অনেক বেশি, সাম মানে কিছু, প্লেন্টি অফ মানে অনেক, হিপস অফ মানে অনেক, এ লড অফ মানে অনেক, লোডস অফ মানে অনেক, টনস অফ মানে অনেক, এগুলো হলো এগুলোর অর্থ। হান্ড্রেডস অফ মানে শত শত, থাউজেন্ডস অফ মানে হাজার হাজার, এ লিটল মানে অল্প একটু, মাস মানে অনেক বেশি, কাপল অফ মানে অল্প কিছু, এগুলো হলো কোয়ান্টিফায়ারগুলোর অর্থ। এই অর্থগুলো তোমাদের জানতে হবে এবং এই কোয়ান্টিফায়ারগুলো তোমাদের মেমোরাইজ করতে হবে। এবার আসো যে উল্লেখ্য, উক্ত কোয়ান্টিফায়ার সমূহ কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ধরনের নাউনের সাথে ব্যবহৃত হয় বা হতে পারে। যেমন যেমন তুমি লট অফের কথা চিন্তা করো, তুমি কিন্তু বলতে পারো আ লট অফ ফ্রুটস। আবার কিন্তু তুমি এটাও বলতে পারবা আ লট অফ ওয়াটার, দের ইজ আ লট অফ ওয়াটার ইন দ্য পন্ড, মানে পুকুরে অনেক পানি আছে। আবার দেয়ার আর আ লটস অফ ফ্রুটস, দেয়ার আর আ লট অফ ফ্রুটস ইন দ্য অর্চার্ড বা ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফল আছে। অথবা দেয়ার আর এ লট অফ ফ্লাওয়ার্স ইন দ্য ট্রি। এবার আসো আমরা দেখব যে এখানে প্রশ্নটা কিভাবে হবে। প্রশ্ন হবে প্রি মডিফাই দ্য নাউন উইথ আ কোয়ান্টিফায়ার। যেমন রাজা, আ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স, ইজ নোন টু হিজ ক্লাসমেটস অ্যাজ এ গুড স্টুডেন্ট, হি হ্যাজ ড্যাশ কোয়ালিটিস, হি হ্যাজ গুড কোয়ালিটিস। তো আনসার হবে ইউজ এ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন, মানে এখানে এই নাউন যে গুড কোয়ালিটিস, এই নাউনটাকে, এই নাউন ফ্রেজটাকে প্রি মডিফাই করার জন্য একটা কোয়ান্টিফায়ার ব্যবহার করো। তো সেক্ষেত্রে তুমি কী দিতে পারো?
তুমি দিতে পারো হি হ্যাজ মেনি গুড কোয়ালিটিস। এরপরে আসো নাউন অ্যাজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। নাউন অ্যাজেক্টিভ বিষয়টা তোমাদের ভালো করে বুঝতে হবে যে সকল নাউন অ্যাজেক্টিভ রূপে ব্যবহৃত হয় তাকে নাউন অ্যাজেক্টিভ বলে। উল্লেখ্য, দুটি নাউন যখন পাশাপাশি ব্যবহৃত হয় তখন প্রথম নাউনটি অ্যাডজেক্টিভের কাজ করে আর অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। এটা একটু আমি বুঝিয়ে দেই। দেখো, তোমরা বাস স্ট্যান্ড এই শব্দটা চিন্তা করো। দেখো, স্ট্যান্ড শব্দটাও একটা নাউন, বাস শব্দটাও একটা নাউন, দুটা নাউন পাশাপাশি বসেছে। আবার দেখো, রেল স্টেশন, রেল একটা নাউন, স্টেশন একটা নাউন, দুটা নাউন। তো দুটো নাউন যখন পাশাপাশি বসবে তখন শেষের নাউনটা থাকবে নাউন আর প্রথম নাউন যেটা সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর এই যে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এই পুরো জিনিসটার নাম হয়ে যাবে কি? নাউন অ্যাডজেক্টিভ। এখন এই নাউন অ্যাডজেক্টিভগুলো কী কী আছে দেখো, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, এয়ার টিকেট, টুথপেস্ট, হেয়ার কাট, সুইমিং পুল, বেডরুম, ফায়ারফ্লাই, ফায়ারফ্লাই মানে জোনাকি, এগ রোল, সানরাইজ, হেয়ার স্টাইল, সি লেভেল, ওয়াটার লেভেল, ওয়াটার পিউরিফিকেশন, এগুলো হলো আমাদের নাউন অ্যাডজেকটিভস। আচ্ছা, এখন আসো ব্যবহারটা কী হবে। দেখো, এখানে লক্ষ্য করুন, প্রত্যেকটি কম্পাউন্ড ওয়ার্ড দুটি নাউন নিয়ে গঠিত হয়েছে। তাই এখানে প্রথম নাউনটি অ্যাডজেকটিভ এবং দ্বিতীয়টি নাউনের কাজ করেছে। প্রশ্ন হবে, প্রি মডিফাই দ্য নাউন উইথ আ নাউন অ্যাডজেক্টিভ। প্রশ্ন হবে ও এখানে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ কোয়ান্টিফায়ারটা হবে না, সরি, এ ফিউ ডেজ অ্যাগো দ্য ড্যাশ সিরিমনি ওয়াজ হেল্ড। এখানে হবে দেখো প্রি মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ। এইটা তো এখানে হলো বলছে কি সিরিমনি ওয়াজ হেল্ড, তার মানে বলতে হবে কি সিরিমনির আগে একটা নাউন লাগাও, ম্যারিজ সিরিমনি। ইট ওয়াজ আ কোল্ড ড্যাশ মর্নিং। তো মর্নিং, কোল্ড মর্নিং কখন হয় বলো? উইন্টার সিজনে হয়, তার মানে ইট ওয়াজ এ কোল্ড উইন্টার মর্নিং। তো এই পর্যন্তই আমাদের আজকের আলোচনা থাকবে। তোমরা এই আলোচনা শোনার পরে তোমরা সবাই এক একটা কমেন্ট করবে এবং এটা শেয়ার করবে যাতে করে আমি বুঝতে পারি তোমরা আলোচনাটা শুনেছ। এবং ইফ ইউ ফেস এনি প্রবলেম প্লিজ রাইট দ্যাট অন দ্য কমেন্ট। কোনো যদি সমস্যা অনুভব করো, কোনো বুঝতে সমস্যা হয় সেটা কমেন্টে লিখে জানাও। এবং ইফ ইউ ফিল ফার্দার প্রবলেম ইউ ক্যান কল মি ইন মাই নাম্বার। তোমরা আমার নাম্বারে কী করতে পারো? যোগাযোগ করতে পারো। তো আশা করি এই লেসনগুলো তোমাদের জন্য খুব ইফেক্টিভ হবে, উপকারী হবে, এবং তোমরা এটা দিয়ে কি পাবে, বেশ বেনিফিট পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।